নেতাজি সুভাষচন্দ্র বসু কি নেতাজি সুভাষচন্দ্র বসু কি নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিন কি এরপর এই বিদ্যালয়ের প্রতি ভারতবর্ষে যারা অনুপ্রাণিত তাদেরকে আছে যুব সম্মেলন সেখানে সম্পর্কে আলোচনা হচ্ছে সেখানে আলোচনা থেকে যে মশাল সহ যে দৌড় বা যে সময় লিখে তো সঠিকভাবে সংরক্ষণ প্রয়োজন না না ও তো করার দরকার আছে হাত দিলে খুলে যাবে বলে আর না 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 হাত দেওয়ার দরকার নেই অনেকদিন হয়ে গেছে তো উই টুই লেগে গেছে কে উই না ওটা এমনি নষ্ট হয়ে গেছে এটা কি গেরুয়া কালার ছিল তখন ওটা তখনকার গেরুয়া কালার ছিল বলতে পারবে আমি ছবিটা করিনি এইটা আচ্ছা বলছি একটু ধরে দেবো না
একটু মেলে লেখা আছে আর কি, তারিখগুলো অর্ডারলি সাজানো নেই আর কি। বলুন নেতাজির পদদুলিতে ধন্য এই সুভাষপল্লী পুণ্যভূমি। এখানে নেতাজি সুভাষচন্দ্র এসে আমাদের গর্বিত করেছেন। তিনি যখন আসেন বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন। তারপরে এখানে সংগ্রহশালা হয়েছে, তারই নামাঙ্কিত বিদ্যালয় হয়েছে। তবে সংগ্রহশালা যে এখানে থেকে হয়েছে তাতে যে তার ব্যবহৃত দ্রব্যাদি রয়েছে বা তিনি উত্তোলন করেছিলেন পতাকা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সংগ্রহ হয়নি। আমার আবেদন যে আগামী দিনে সংগ্রহশালাটি যেন ভালো করে হয় এবং এখানে যে রেল স্টেশন রয়েছে নেতাজির নামাঙ্কিত যেন হয়। নেতাজির পরবর্তীকালে এখানে এসেছিলেন বিনোবা ভাবে এবং জয়প্রকাশ নারায়ণ, তাদেরও স্মৃতি রয়েছে। আমি সংগ্রহশালাটি যাতে সুন্দর করে হয়, সরকারের দৃষ্টি আকর্ষিত হয়, তার জন্য আমার আবেদন জানাচ্ছি। নমস্কার, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই স্থানটি অত্যন্ত পবিত্র একটি মাটি। এটি খেজুরি এক নম্বর ব্লকের একটি প্রত্যন্ত জায়গা, গ্রামের নাম জরার নগর। তো এই গ্রামে 1938 সালের 12ই এপ্রিল তদানীন্তন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক আচার্য ঈশ্বরচন্দ্র প্রামাণিক মহাশয় এবং অন্যান্যদের সহযোগিতায় বীর সৈনিক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পদরেণু পড়েছিল এই গ্রামে। 1938 12ই এপ্রিল তিনি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পাশেই একটি মাঠে তিনি একটি বিশাল সভা করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের যে স্পৃহা, এই এলাকার হাজার হাজার মানুষ সেই সভায় সমবেত হয়েছিলেন। নেতাজির সেই বক্তব্য শুনে 8 থেকে 80 সমস্ত স্বাধীনতাকামী মানুষজন সেদিন উদ্বুদ্ধ হয়েছিল, উদ্বেলিত হয়েছিলেন। আজকের নেতাজির 123তম জন্মদিন সারা দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তার জন্মতিথিটি উদযাপিত হচ্ছে। আমাদের গর্বের এই গ্রাম জরানগরে বর্তমান এই স্থানটির নাম করা হয়েছে নেতাজির নামে, সুভাষপল্লী। এখানে নেতাজির বহু স্মৃতি বিজড়িত জায়গা এটি। সেদিনের 12ই এপ্রিলে তিনি যে পতাকাটি উত্তোলিত করেছিলেন, আমাদের পাশেই একটি সংগ্রহশালা আছে, নিজেদের উদ্যোগে এই সংগ্রহশালা তৈরি। এই সংগ্রহশালায় তার সেই পতাকা রাখা আছে। এবং শুধু তাই নয়, আর একজন দেশগৌরব, জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বলেই জানি,
তিনি আমাদের এখান থেকে আরেকটু দূরে কৃষ্ণনগরে তিনি এসেছিলেন সভা করতে। সোদপুর যাওয়ার পথে তিনি কৃষ্ণনগরে সভা করেছিলেন। সেই সভার তিনি যে বস্ত্রটি পরিহিত হয়েছিলেন সেই বস্ত্র এখানেও আমাদের এই সংগ্রহশালায় রক্ষিত আছে। কিন্তু আমরা বারবার এখানে যে সমস্ত প্রতিষ্ঠান আছে বিশেষ করে আচার্য ঈশ্বরচন্দ্র প্রামাণিক মহাশয়ের চেষ্টায় যে তৈরি শিল্প ভারতী, সুভাষ শিল্প ভারতী তার নামেই তৈরি, সুভাষের নামেই, সেই শিল্প ভারতীর পূর্বের যে কর্মসূচিগুলো ছিল সেখানে টেলারিং ছিল, ভোকেশনাল ছিল, নানান রকমের কর্মসূচি ছিল, আস্তে আস্তে করে সেগুলো বন্ধ হয়ে গেছে সরকারি ঔদাসীন্যতার অভাবে। তবে একটি ভোকেশনাল এইচএস পর্যন্ত এখানে পড়ানো হয় আর তার নামেই এখানকার এই পাশেই একটি উচ্চ বিদ্যালয় যার নাম সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যাভবন, এই বিদ্যালয় আছে। তার পাশেই আছে আরও বেশি উচ্চ বিদ্যা উচ্চ শিক্ষার জন্য নেতাজির নামে নেতাজি সুভাষ পিটিটিআই কলেজ এবং সুভাষচন্দ্র বসু বিএড কলেজ, এসব প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে সবই নেতাজির নামে। তবে স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিনের দাবি, আমাদের পাশেই একটি রেল স্টেশন, যে রেল জাতীয় স্তরে তার নাম হয় নেতাজির নামে, তাকে স্মরণ করে একটি স্টেশনের নামকরণ করা হোক নেতাজি স্টেশন বলে। যে স্টেশনটি হেঁড়িয়া বলে এখন আছে, ওই জায়গাটি বিতর্কিত হেঁড়িয়া এবং জোড়ানগরের মধ্যে, স্বাভাবিকভাবে এলাকার মানুষের দাবি দেওয়া, একসময় রেল অবরোধ হয়েছে আমি নেতৃত্ব দিয়েছি, সেখানে নেতাজির নামে স্টেশনের নাম হলে মানুষজন কিন্তু কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবে নেতাজির প্রতি। আমরা চেষ্টা করছি, আমাদের খেজুরিতে এখন হেরিটেজ কমিটি হয়েছে, বিভিন্নভাবে হেরিটেজ কমিটির মাধ্যমেও নেতাজির এই স্মৃতি বিজড়িত জায়গাটি, এখানে বহু গুণী মানুষজন এসেছেন। যেই মূর্তি আমরা দেখছি পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী অধ্যাপক শম্ভু ঘোষ কর্তৃক উন্মোচিত হয়েছিল, পাশেই আছে আচার্য ঈশ্বরচন্দ্র প্রামাণিক মহাশয়ের আবক্ষ মূর্তি। এখানে বহু জ্ঞানী মানুষজন এই গ্রামে, পঞ্চানন প্রধান থেকে শুরু করে অনেকেই তদানীন্তন আন্দোলনে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করেছিলেন এবং তাই সার্থক হয়েছিল। আমি আজকে নেতাজির প্রতি আবারও আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, নেতাজির প্রতি শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে সরকার যাতে এখানে আরও একটু হেরিটেজের পরিমণ্ডলকে বৃদ্ধি করে আরও উন্নত করেন সেই চেষ্টার অপেক্ষায় আমরা আছি। সুভাষচন্দ্র 1938 সালে যখন এসেছিলেন এখানে, সেটা হচ্ছে 12 এপ্রিল 1938, সেই সময় এই এলাকার ছাত্ররা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল আর কি, তাকে সম্বর্ধনা জানাবার জন্য। সেক্ষেত্রে ছাত্ররা একটা সম্বর্ধনা পত্র দিয়েছিলেন, সেইটা হচ্ছে এইটা। এবং সেখানে আমাদের এই আনডিভাইডেড বেঙ্গলের থার হয়েছিলেন পুলিন বিহারী সেন, কলাগাছা জাতীয় বিদ্যালয়ের ছাত্র, তখন তারা এই উদ্যোগটা নিয়েছিলেন। পুলিন বিহারীবাবুটাও সেই সময়ে এই 38 সালে ওনারা তখন উচ্চ মাধ্যমিক, তখন তো ম্যাট্রিক পাশ করে গেছেন, তারাই উদ্যোগ নিয়ে এই ছাত্ররা সবাই মিলে এই সুভাষচন্দ্রকে এই অভিনন্দন পত্রটা দিয়েছিলেন। স্বহস্তলিখিত চিঠি পরে পরবর্তীকালে আমাদের এখান থেকে প্রকাশিত যে প্রান্তর পত্রিকা সেটাতে এটাকে ছাপার আকারে লেখা হয়েছে, এবং এই লেখাটা তিনি যেটা লিখেছিলেন এটা কার্লসবাদ চেকোস্লোভাকিয়া থেকে, এটা আছে 25 জুন 1935, অর্থাৎ আমাদের এখানে এসেছিলেন 1938-এর 12 এপ্রিল, এটা তার আগেকার লেখা। এটা সংগ্রহ করে এটা প্রান্ত পত্রিকা এখান থেকে বেরোতো প্রতি মাসে একটি করে, তাতে এটা সংরক্ষিতকারী লেখা ছিল।